আবার এসো, আবার সবাই মিলে সহযোগিতা করে সবাই মিলে মিশে আমরা কাজ করি, তাহলে আমরা কাজ করতে পারবো। তাহলে একটা গান গাইছি জঙ্গল জঙ্গলমহল গানটা এক সময় এই পুরুলিয়াতে একটা জঙ্গলমহল নিউজ বলে চলে, তারাই আমাকে বলেছিল যে বলছে নরেন্দ্র একটা গান লিখে দিবি, আমি বলি কি বলছে জঙ্গল এই জঙ্গল, তখন এই গানটা লিখেছিলি, এখনো গানটা গায় বিভিন্ন জায়গাতে গায় বর্তমানে, এটা হচ্ছে জঙ্গলমহলের আওতা, তখন গানটা করেছিলি জঙ্গল মহল রে এই জঙ্গল মহল, পাহাড়ে ডুংরি নদী নালা শালমহুল পলাশের ফুল রূপে ঝলমল রে তু দেখেলি বিচল রে জঙ্গল বিভিন্ন জায়গায় গায়ে ঘরে যখন সেখানে যায় গান গায়, কিন্তু আমি বলি এই যে পাহাড় জঙ্গল ছৌ ঝুমুর সংস্কৃতি টুসু ভাদু ঝুমুর এগুলো তো যদি শেষ হয়ে যায় তো আমরাও শেষ হয়ে যাব। তো আমার বাচ্চাগুলো এই সিধু কানু মিশনে যতগুলো বাচ্চা আসে প্রথম এরা যখন আসে পড়তে সকালবেলা ওই যে নলকূপের যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা ওদের প্রতিটা বাচ্চার এক লিটার করে বোতল আছে, ওই জলের খালি বোতলগুলো আছে, ওই বোতলে ওই জলটাকে ভরে পাহাড় উপর নিয়ে যায়। ওই গাছ দেখছো কিছুই ছিল না ওগুলাতে, এই যে ঝোপঝড় উঠছে না এই এদের কারণে উঠছে অনেকগুলো গাছ এই বাচ্চারা বাঁচায়। তাই আমি বলি বিজ্ঞানীরা বলেন কি গাছেই সব কিছু ছড়ায় অক্সিজেন, তো আমরা গাছকে নিজের মতো মনে করে আমরা বাঁচাই। পাহাড়ে ডুংরি নদী নালা শালমহুল পলাশের ফুল রূপে ঝলমল রে তু দেখেলি বিচল রে জঙ্গল মহল এই জঙ্গল মহল